Guys, good morning. Welcome to my new vlog, guys. আজকে আরেকটা এমন দিনে চলে এসেছি। আজকে আরেকটা আমাদের খুব বারবার বাঙালিদের একটা দারুণ দিন। আজকে শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ। আমরা যাচ্ছি জল ঢালতে আমাদের আনাড়া। আজ আমাদের সাথে আছে প্রদীপ। তোমার নাম বন্ধু? সন্দীপ। তোমার নাম? খুবাই। আমরা চার বন্ধু যাচ্ছি। আরেক বন্ধু একটু পরে জয়েন হবে আমাদের সাথে। আমরা আজ যাবো পাঁচ বন্ধু জল ঢালতে। তোমরা দেখতে থাকো, আজকে একটা দারুণ জায়গায় যাবো, পুরুলিয়ার একটা দারুণ জায়গায় যাবো জল ঢালতে। তোমরা দেখতে থাকো। আর এরকম যদি কোয়ালিটি কন্টেন্ট পেতে থাকো, মানে পেতে চাও, তাহলে আমাকে সাবস্ক্রাইব করে নাও, একটা লাইক করে নাও। ঠিক আছে, দেখা হবে একটুক্ষণ পর রাস্তায়। দেখাবো তোমাদের গোটা ডিটেলস। ওকে। তারপর প্রায় আধা ঘন্টা আমরা গাড়ি চালাবার পর পৌঁছে গেলাম বাবা বানেশ্বর ধাম আনাড়া। তোমরা দেখতেই পাচ্ছ গেটটা কি সুন্দর দেখাচ্ছে। আর আমরা গেট দিয়ে ভিতর যাব। তোমরা দেখতে থাকো কিছু সিনেমেটিক। দেখতেই পাচ্ছ গাইজ, এখন আমরা গাড়ি নিয়ে পৌঁছে গেছি মন্দির প্রাঙ্গণের পাশে। আমরা আমাদের গাড়িটা পার্কিংয়ে রাখি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা কেমন। বন্ধুরা, আমরা গাড়ি রেখে চলে এসেছি মন্দির প্রাঙ্গণের সামনে। দেখতে পাচ্ছ কিছু দোকান বসানো হয়েছে, যেখানে ঠাকুরের কিছু প্রসাদ, ফলমূল ও মালা ও নানা রকমের কিচেন ইত্যাদি বিক্রি করা হচ্ছে। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো, যদি ঘর থেকে কিছু না নিয়ে আসে থাকতে পারো, মনে হয় কেউ ধূপ আনেননি, এখান থেকে কিনে নিতে পারেন। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো দোকানগুলো দেখতে 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 পাচ্ছ কত ভক্তরা দোকান থেকে কেনাকাটা করছে। আমরাও দেখতে থাকি জায়গাটা, আমরাও প্রথমবার এসেছি এখানে। মন্দিরের পিছনেই একটা বাঁধের মতন করা হয়েছে, যেখান থেকে আপনারা চান করে শুদ্ধ হয়ে তারপর ঠাকুরকে পূজা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সেই বাঁধের দিকে। আশেপাশে কত সুন্দর সুন্দর দোকান বসানো হয়েছে, আর জায়গাটাও খুব সুন্দর, দেখে মনটা মুগ্ধ হয়ে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আশেপাশটা, দোকানে কত রকমের জিনিস রাখা হয়েছে। কিছু লোক এখনও দোকানটাকে সাজাচ্ছে। তারপর আমরা চলে এলাম দেখতে পাইলে এই আমাদের ছোটো মোটো বাঁধের সামনে। কত ভক্তরা এখানে চান করছে, শুদ্ধ হচ্ছে, আমরাও চান করেও তারপর তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইজ, আমাদের এখন স্নান করা হয়ে গেল, জলগুলো আমরা নিয়ে যাব এখন মন্দিরের দিকে। এখনো মতন প্রসাদ কিনে বাকি আছে, প্রসাদটা কিনে নিই। ঠিক আছে, এখন আমরা চলে এসেছি বন্ধুরা একটা এই দাদার দোকানে। এই দাদার দোকান থেকে আমরা কিছু প্রসাদ কেনাকাটা করলাম, দেখতে পাচ্ছ। এই প্রসাদগুলোকে নিয়ে এরপর আমরা যাব মন্দিরের উদ্দেশ্যে। তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ গাইজ, আমরা হেঁটে হেঁটে চলে এসেছি আমাদের মন্দিরের ভিতরে। মন্দিরের ভিতরটা কত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। চারদিকে শুধু ভক্তরা দাঁড়িয়ে আছে জল ঢালার অপেক্ষায়। আমরাও চলে এলাম ভিতরে। প্রায় আধা ঘন্টা লাইনের পর আমরা চলে এসেছি মন্দিরের গেটের সামনে। এবার দেখতে পাচ্ছ কত ভিতরে ভিড়। আমরা ভিতরে পৌঁছে গেছি মন্দিরের ভিতরে। এবার তোমরা শুধু এবার ভিউ দেখতে থাকো, আমি কিছু বলবো না, আমরা বাইরে বেরিয়ে কথা হবে। ওকে।
দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা বাইরে বেরিয়ে এলাম। এরপর আমরা ধূপটি বাইরে জ্বালিয়ে দিই, তারপর তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। ওকে, কেউ ছোট ছোট ছেলেমেয়েরা তার মধ্যে আমাদেরকে ঘিরে ফেলেছে, কিছু বলতে চেষ্টা করছে, কি বলতে চেষ্টা করছে এটা পরে আপনাদের বলবো। আমরা ধূপটা দিয়ে দিই, তারপর হবে তোমাদের সাথে কথা। দেখতে পাচ্ছ কত ফ্যান ফলোয়িং, পিছন ছাড়ছে না প্রতিবার, এত বড় ইউটিউবার হয়ে গেছে। গাইস, অবশেষে আমাদের পূজা দেওয়া কমপ্লিট হলো। দেখতে পাচ্ছ সবাই, আমার পূজা দেওয়া কমপ্লিট হবে। আমরা যাবো আমাদের ঘরের উদ্দেশ্যে কিছু খেয়ে দিয়ে। ঠিক আছে, ব্লগটা কেমন লাগিল কমেন্টে জানিয়ে দিবে, একটা লাইক করে দিবে তোমাদের দাদা ভাই বন্ধুর মোটিভেশনের জন্য। ঠিক আছে, একটা কমেন্টও করে দাও, আর শেয়ার তো করতেই হবে। তোমাদেরকে দেখা হবে এরকম আর একটা নতুন ফ্রেশ ব্লগে। ওকে, বাই।